হাই এভরিবডি, আজকে আমি একটা ছোট্ট একটা টপিক দেখো, খুব সুন্দর একটি টপিক। এবং আমার মতো যারা আপনারা গাছ করে তাদের কিন্তু এটা খুব দরকারি একটি জিনিস, এটা একটি প্রবলেম যারা ক্যাকটাস বা সাকুলেন্ট করেন তাদের জন্য। কারণ ক্যাকটাস বা সাকুলেন্ট খুব স্লোলি গ্রোথ হয়, তো তার যদি কোনো ড্যামেজ হয়ে যায় তো তাতে রিকভারি করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। তো কী সেই প্রবলেমটা কিছুই না, এই সামান্য একটি লেদা পোকা। দেখতে পাচ্ছেন এটা কী? এটা আমার একটি সাকুলেন্ট, সেটা এই লেদা পোকাটা কিন্তু খাচ্ছে। দেখুন অলরেডি এখানে খেয়েছে, এখানেও কিন্তু আমি এটা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি বলবো যে এটাকে কী করতে হবে। আমরা যারা গাছ করি তারা কিন্তু মনে রাখবেন, নিজের গাছকে কিন্তু রক্ষা করতে হবে, তার সাথে কিন্তু আপনার পরিবেশটাকেও রক্ষা করতে হবে। তো আমি বলবো যে এটা দেখে দেখতে পাচ্ছেন লেদাটাকে মারার কোনো প্রয়োজন নেই। এই শুয়োপোকা, এটা একটা শুয়োপোকা যেটা পরবর্তীতে কিন্তু খুব সুন্দর একটি কালো রঙের প্রজাপতি হবে। তো এটা কী করবে, হাতে ধরার কোনো প্রয়োজন নেই, এটা যে কোনো একটি কাঠি দিয়ে বা লাঠি দিয়ে এটাকে আপনি ফেলে দেবেন দূরের কোনো জঙ্গলে। এবং তার পরবর্তীতে আপনি এটাকে কী করবেন, আপনার যে সাকুলেন্ট বা ক্যাকটাস যেটা থাকবে তার জন্য, সেটাকে রক্ষার জন্য যে কোনো রকমের কীটনাশক, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামলা আমি যেটা ইউজ করি, বা ডুমও আছে আমার কাছে, আপনার কাছে আপনি যে এরিয়াতে থাকেন যেটা আপনার অ্যাভেলেবেল হবে সেটাই কিন্তু আপনি ইউজ করবেন। যেরকম ডোজ ইউজ হয় 15 ফোঁটা বা 10 ফোঁটা বা 5 ফোঁটা যেটা আপনার ইনস্ট্রাকশনে থাকবে, ঠিক সেরকমভাবে এটাকে আপনি ইউজ করবেন। তাতে কিন্তু আপনার এই সাকুলেন্ট বা যে ক্যাকটাস যেটা রয়েছে সেটাও বেঁচে যাবে, এবং এই যে শোপ করে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বেঁচে যাবে এবং পরবর্তীতে খুব সুন্দর একটি প্রজাপতিতে হবে। এবং এতে কিন্তু আপনার পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। ভিডিওটি জাস্ট আজকের জন্য এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং লাইক শেয়ার এবং কমেন্ট তো করবেন। ধন্যবাদ।